হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ওয়ার ওয়ার্ল্ড। তো আমাদের যাত্রা শুরু করে দিয়েছি রম্ভা থেকে দারিংবাড়ি যাওয়ার পথে। আপনারা যদি আমাদের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে দিন, আর তার পাশে যে বেল বাটনটা আছে সেটা প্রেস করে দিলে আমাদের আগামী দিনের অনেক নতুন নতুন ভিডিও আপনাদের নোটিফিকেশন বক্সে অটোমেটিক্যালি চলে যাবে। আপনারা হয়তো গুগল আর্থে দেখতেই পাচ্ছেন রম্ভা থেকে আমরা দারিংবাড়ির পথে রওনা দিলাম। আমাদের এই ট্যুরের প্রথম পর্ব রম্ভার ভিডিওটি যদি আপনারা এখনও না দেখে থাকেন তাহলে উপরে আই বাটনে প্রেস করে আপনারা দেখে নিতে পারেন আমাদের রম্ভার ভিডিওটি। আমরা চলে এসেছি তাড়াতাড়ি টেম্পলের কাছে, যেখানে রোপওয়ে করে আমরা উঠবো। এখানে পার্কিং এরিয়া, আমরা নিচ থেকেই পার্কিংয়ের পেমেন্টটা করে দিয়েছি। পার্কিংয়ের জন্য আমাদের 40 টাকা লাগলো, তো ওটা ঘন্টা প্রতি না, যতক্ষণ খুশি রাখা যাবে। আর এখন এখান দিয়ে আমরা রোপওয়ে করে উপরে যাব। পুজো যদি দিতে যায় কেউ তাহলে এখানে প্রচুর দোকান আছে, সেখান থেকে দিতে পারে রোপওয়েতে ওঠার জন্য। এখানের টিকিট ফেয়ার হচ্ছে অ্যাডাল্টদের জন্য 53, আর 110 সেন্টিমিটারের তলায় যে ছোটো বাচ্চারা আছে তাদের জন্য 31। আমরা এখন কোথায় চলে এসেছি? আমরা এখন তাড়াতাড়িনী মন্দিরে এসেছি। খুব সুন্দর জায়গা, রোপওয়ে করে উপরে উঠলাম, একদম উপরে পাহাড়ের মাথায়। খুব ভালো লাগলো দেখে, জায়গাটা অপূর্ব। আমরা দেখো খুব ভালো লাগছে উপরে উঠে তাড়াতাড়িনী মন্দিরের ভিউ। এই হচ্ছে মেইন মন্দিরটা, আর মন্দির থেকে নিচের ভিউ হচ্ছে এই সুন্দর, দূর দূর অব্দি এত অপূর্ব ভিউ। অপূর্ব অপূর্ব তবে এখানে আসলে সানগ্লাস, চশমা আর ফোন খুব সাবধানে রাখতে হবে। প্রচুর হনুমানের বাচ্চা আছে, হাত থেকে একবার তুলে নিয়ে চলে গেলে আর দেখতে হবে না। পাটা গেল খালি পায়ে, রোদের মধ্যে পা ফুলে গেল। মেইন মন্দিরে প্রবেশের পথ, ভেতরে হয়তো ক্যামেরা অ্যালাউড না। তাড়াতাড়িনি থেকে ঠিক বেরিয়েই আমরা টুয়ার্ডস দারিংবাড়ির পথে যাচ্ছি, আর একটা বাজারে দেখতে পেলাম হোটেল শ্রী বিনায়ক। এখান থেকে আমরা ভেজ থালি খেয়ে নেব। এর গুণগত মান তো বেশ ভালো ছিল, তার সাথে দামও ছিল বেশ রিজনেবল। দারিংবাড়ি যাওয়ার পথে একটু আমাদের এখানে দাঁড়িয়ে একটু এই ভিউটা উপভোগ করছি, চারিদিকে এই সোনা জলমল রোদ্দুর, খুব ভালো লাগছে। দারিংবাড়িতেই আমরা পৌঁছে গেছি, গাড়ি পার্ক করেছি ঠিক হোটেলের সামনেই, আর এই হচ্ছে আমাদের হোটেল, হোটেল হিল টপ দারিংবাড়ি। এখানে আমাদের 3টে রুম বুক হয়েছে দুরাতের জন্য, প্রত্যেকটা রুম 800 টাকা করে পড়ছে পার নাইট। আমরা হয়তো লোকালিটির মধ্যে, মানে একটু মার্কেট এরিয়াটার মধ্যেই আছি, মার্কেটটা এই সাইডে। হোটেল হিল টপে আমরা এখন চলে এসেছি। এই হচ্ছে রুম, আমাদের 3টে রুম নেওয়া হয়েছে। ড্রেসিং টেবিল, চেয়ার আছে, আর একটা ক্যাবিনেট আছে, আর বেড, ডাবল বেড, ফ্যান। ওয়েদার তো বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে, জলে হাত দিলাম আর রাতে তো বেশ ঠান্ডা হয়েছে।
আর এই বাথরুম কমোর সিস্টেম, গিজারও আছে, গিজার আছে উপরে, বালতি টালতি আছে, আর এখানে বেসিন আছে, মিরার। ব্যাস আর কি চাই। হোটেলের গ্রাউন্ড ফ্লোরেই ছিল রেস্টুরেন্ট, আর এখানের খাবার টেস্ট করতে কিন্তু একদম ভুলবেন না, খাবার যথেষ্ট ভালো ছিল। আমরা বেরিয়েছি একটু মার্কেটে স্ন্যাক্সের জন্য। এখানে দেখছি চপ ভাজছে, সেটা একটু ট্রাই করবো। আলু পেঁয়াজ নেই, আলুর পকোড়া পেঁয়াজি সবই আছে। এটা কি আলু পকোড়া? খাবি? প্রচণ্ড গরম বাবারি, তবে ভালো পেঁয়াজিটা তো ভালোই ছিল। কোথায় যাচ্ছি? ভালো খেতে। আমাদের হোটেলের সামনে রাতের ভিউ, রাস্তাটা কি সুন্দর নিচু হয়ে আবার উপরের দিকে উঠে গেছে। এই হচ্ছে রাতে আমাদের হোটেল, হোটেল হিল টপ। আমাদের আজকে সেকেন্ড ডে দারিংবাড়িতে। সকালবেলা এখনও ব্রেকফাস্ট করা হয়নি, ব্রেকফাস্টটা আগে সেরেই দারিংবাড়ির যে সাইট সিনগুলো আছে সেগুলো আমরা করে নেব। চলো এগিয়ে যাওয়া যাক। সকালে সব দোকানগুলি মোটামুটি বন্ধ, এই দোকানটাই খোলা আছে, তো এখানেই ব্রেকফাস্ট করে নেব। দোকানটার নাম কি? হোটেল গৌড়া অ্যান্ড লজ। কালকেও তুলেছিলাম। এইটা মেইন রাস্তা তাই তো, ওখান থেকে বাঁদিকে ঢুকে গেল। এদিকে হচ্ছে দারিংবাড়ি, নেচার ক্যাম্পও আছে লেফট সাইডে, আর সামনেই হচ্ছে পাইন ফরেস্টের মধ্যে একটা পার্ক, নেচার পার্ক। আর এই দিকে অপোজিটেই আছে আর একটা পার্ক, এখানে দুটো পার্ক, এটা হচ্ছে হিল ভিউ পার্ক। যা কি হবে, ছাতা ছিল মাথায়, ছাতা ছিল কিন্তু হাওয়া দিচ্ছিল। ছোট আছে তাও এনাফ ঘোরার জন্য, ভালোই। কেমন লাগছে দোলনা? আর জায়গাটা কেমন? কতদিন বাদে দোলনায় চড়েছি, খুব মজা লাগছে। উপরে আসো, কি সুন্দর এখান থেকে ভিউ দেখা যায়, দেখো চারিদিকে অপূর্ব ভিউ দেখা যায়। এখন চলে এসেছি এমু পার্কে, এই হচ্ছে মেইন এন্ট্রান্স, টিকিট সেখান থেকে কাটতে হয়। খেতে এসছে, খেতে এসছে। কি দেবো খেতে? চিপস দেবো? দিস না, পাতা দিস না, চিপস খাবে? দেখেছিস হাত বাড়াস না, খাবার পাওয়া যায় না দেওয়ার জন্য, দেখ তাকিয়ে আছে কিভাবে। আরে
এই দেওয়া যেত কিন্তু খাবার আমরা দিয়েছিলাম ওই পাশ থেকে দেখ খাবারের লোভে চলে এসছে গো কতগুলো লাভার্স পয়েন্টে চলে এসেছি দাদু বাড়া এখানে এই স্ট্রিমটা চলে যাচ্ছে পেছন দিক দিয়ে করা থাকতো তারপর এই দিক দিয়ে আমরা নেমে গেছিলাম স্ট্রিমে এখনো যাওয়া যায় পাওয়া গেছে জায়গা কি সুন্দর না জায়গাটা তো আমরা এখন পৌঁছে গেছি হচ্ছে মৃদুবান্ধা ওয়াটারফলে আর এখানেই রয়েছে পার্কিং লটের জায়গা গাড়ি রাখা হয়েছে এখানে আর মায়েরা এখানে কিনছে কিছু এখানেরই চাষিদের চাষ করা হলুদ আর সর্ষে সেগুলো কিনছে তারপরেই আমরা এখান থেকে নেমে যাব মৃদুবান্ধা ওয়াটারফলের কাছে এখানে শুরুর দিকে অনেকটাই সিঁড়ি আছে মানে বয়স্ক লোকেদের জন্য একটু কষ্টকর কিন্তু আমাদের সঙ্গে মারা তাও একটু আসছে কষ্ট করে তারপরে পথটা আরও নিচে নেমে যাচ্ছে সিঁড়ি তো আর দেখতে পাচ্ছি না ঢাল আছে আরে বাপরে কি দারুণ অপূর্ব আহা ভেবেছিলাম এখন মে মাস গরমকাল হয়তো জল অত পাবো না শুকনো থাকবে ভেবেছিলাম আপাতত বৃষ্টি শেষে আমরা আবার হোটেল থেকে ফেরত চলে এসেছি দারিংবাড়ির কফি গার্ডেনে কত বড় বড় গাছ কফি গার্ডেনে ঢুকেছি এখন আমরা কফি তো খুঁজে পাচ্ছি না সবাই ছিঁড়ে নিয়ে চলে গেছে তো এখন তো দারিংবাড়িতে আমাদের হচ্ছে ডে থ্রি আমরা এখান থেকে রওনা দিয়ে দিচ্ছি আমাদের কলকাতার উদ্দেশ্যে বাট রাস্তাটা সার্চ করতে করতে দেখলাম যে যে রাস্তা দিয়ে আমরা এসেছিলাম দারিংবাড়িতে কলকাতা থেকে সেই রাস্তাটারই একটা অপোজিট মানে অন্য দিকে কেওনঝড় হয়ে যাচ্ছে কলকাতায় সেই রাস্তাটারও সিনিক বিউটি খুব ভালো আর ওয়াটারফলও
ওখানে ওই রাস্তার উপরেই কয়েকটা ওয়াটারফল পড়ছে। তো আমাদের ডেস্টিনেশন এখন কেওনঝড়, আর ওখানেই আমরা ওয়াটারফলগুলো দেখে রাতে ওটিডিসিডি যে হোটেল আছে সেখানে এক রাত স্টে করবো। তারপরের দিনকে আমরা আবার কলকাতার উদ্দেশ্যে রওনা দেব। তো চলো আমাদের এখন তাহলে জার্নি আবার স্টার্ট করা যাক। হোটেল গৌড়া।